করোনা সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য শ্রমিকদের প্রতি সপ্তাহে দুবার করে কাড়া দেওয়ার কর্মসূচি চালু করল গুডরিক গ্রুপের অন্তর্গত 12টি চা বাগান। ওই তালিকায় রয়েছে হোপ, জিতি, গেন্দ্রাপাড়া, লক্ষ্মীপাড়া, আইভিল, চালসা, চিলৌনি, লিস রিভার, মিনগ্লাস, কুমারগ্রাম, সংকোষ ও ডেঙ্গুয়াঝোড়া। আজ নাগরাকাটার হোপ ও বানারহাটের গেন্দ্রাপাড়া চা বাগানে এই কর্মসূচিকে ঘিরে দারুণ সাড়া পড়ে শ্রমিক মহলে। এখন থেকে প্রতি সপ্তাহে দুবার করে সমস্ত শ্রমিকদের আয়ুষ মন্ত্রকের তালিকা অনুসারে তুলসী পাতা, কিশমিশ, আদা, গোলমরিচ ও দারুচিনি সংমিশ্রণে তৈরি ওই গরম পানীয় শ্রমিকদের দেওয়া হবে বলে জানান হোপ চা বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক অশোক ঝা। গেন্দ্রাপাড়া চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার ঘাই বলেন, কিভাবে কাড়া তৈরি করতে হয় সেটাও হাতে কলমে শ্রমিকদের শিখিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত খরচ বাগানের পক্ষ থেকেই বহন করা হচ্ছে। দ্রুত ভিটামিন ট্যাবলেটও দেওয়া হবে। फिर भी देखा जा रहा है कि इम्यून सिस्टम जिसका स्ट्रॉन्ग होता है तो वो लड़ाई अच्छा तरह से कर सकता है कोरोना का। एक ही छोटा मोटा एक है जो हिंदी में बोलते हैं कढ़ा, ये एक हर्बल ये है और ये बनाया जा रहा है जो आसान से मिलने वाला सामग्री से, जैसे ब्लैक पेपर, काली मिर्च, ये सौंठ, अदरक का ये दालचीनी, सिनामन और मुन्ना का रेजिन और तुलसी का पात, जैसे ये सब पानी में ये कर जो जैसे हम लोग बनाएंगे, अगर एक लीटर बनाएगा तो दो लीटर पानी में उसको हिसाब से देकर सामान देकर उनको ये करके हम लोग हटाकर